সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা, আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই ভিডিওটি হচ্ছে, যারা ইউটিউবার রয়েছেন তারা কিন্তু হচ্ছে কেউ কেউ সাবস্ক্রাইব অপশন অন রাখেন, আবার কেউ অফ রাখেন। কারণটা হচ্ছে, যদি আপনার সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেল সার্চ করে, সার্চ করার পর যদি দেখে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা কম, সেক্ষেত্রে কিন্তু তারা নতুন করে আবার সাবস্ক্রাইব করে না। কারণ হচ্ছে, তারা ভাবে যে চ্যানেলটা বেশি একটা ভালো না বা সাবস্ক্রাইবার কম, সেক্ষেত্রে কিন্তু তাদের মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। তো সেজন্য আসলে অনেকে সাবস্ক্রাইব অপশনটা বন্ধ করে রাখে, অফ করে রাখে, আবার অনেকে অন করে রাখে। তো বন্ধুরা, তো সেই অপশনটা কিভাবে অন অফ করে সেটাই আজকে আসলে আপনাদেরকে দেখাবো। সেই জন্য আর কি আজকে ভিডিওটি, পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে এবং এই বিষয়টা আপনারা শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার একটি চ্যানেল, সেই চ্যানেলে আমি কিন্তু এখানে লগ ইন করে ফেলছি, জিমেল দিয়ে লগ ইন করার আছে। তারপর হচ্ছে দেখেন একটি আপনার হচ্ছে থ্রি ডট অপশন আছে এখানে, বা আপনার প্রোফাইল আছে, সেই প্রোফাইল ক্লিক করতে হবে। প্রোফাইল ক্লিক করার পর এখানে কিন্তু ইউর চ্যানেল, এখানে কয়েকটা অপশন আছে, সেখানে আপনার যেতে হবে ইউটিউব স্টুডিওতে যেতে হবে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এখানে ছোট্ট করে দেখেন যে একটু আপনি আন্ডারস্কোপ করবেন, করার পরে এই যে দেখা যাচ্ছে এখানে একটা সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন চ্যানেল জেনারেল, আপলোড ডিফল্টস, এগুলো পারমিশনস, কমিউনিটি ইত্যাদি অনেক কিছু রয়েছে। তো বন্ধুরা, এখান থেকে সরাসরি আপনার যেতে হবে চ্যানেল অপশনে। চ্যানেল অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে আরও কয়েকটা জিনিস আছে, বেসিক ইনফরমেশন রয়েছে, অ্যাডভান্স সিটিং রয়েছে। এই আমরা মাঝখানের যে অপশনটা রয়েছে অ্যাডভান্স সিটিং, সে অ্যাডভান্স সিটিংয়ে যাবো। যাওয়ার পরে একটু আন্ডারস্কোপ করবো, আন্ডারস্কোপ করার পরে একদম নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখেন একদম হচ্ছে এই যে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবার টু মাই চ্যানেল। তো এখানে হচ্ছে আনটিক থাকবে, যদি টিক দেওয়া থাকে তাহলে হচ্ছে আপনার সাবস্ক্রাইবার শো করবে, আর যদি টিক দেওয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সাবস্ক্রাইবার সংখ্যা আপনার হচ্ছে দেখা যাবে না। তো বন্ধুরা, আমার হচ্ছে আনটিক থাকবে, আমার সাবস্ক্রাইবার আমি আমার সাবস্ক্রাইবারদেরকে দেখাইতে চাই না। তো বন্ধুরা, এই হলো সুন্দর ভিডিও, এখানে দিয়ে হচ্ছে আপনি সেভ করে দিবেন। সেভ করার পরে হচ্ছে আপনার এটা অবভিয়াসলি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, যদি ভালো লাগে আশা করি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।